হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, বাজে 7:45, আর দুপুরের খাবার দাবারের পর রেস্ট ফেস্ট নিয়ে অনেক সময় হয়েছে উঠেছি ঘুম থেকে। দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম মটর, ওই হলুদ হলুদ মটর হয় যেগুলো, ওইগুলো ঘুগনি বানাই যেগুলো, তো বিকেলবেলা ঘুগনি করব, ঘুগনি রুটি করব। তার জন্য ঘুগনিটা চাপিয়ে এসেছি, চলুন দেখাই। আর মেয়ে পড়াশোনা করছে বাবার সাথে, কালকে পরীক্ষা, তার জন্য মেয়ে তো পড়ছে। দেখুন এখনো জল ফোটেনি, লবণ দিলে ওর মধ্যে ঢুকে যাবে ভালোভাবে, একটু লবণ দিয়ে দেবো। কি হলো, মাথা আশ্রয় দেবে তো? এই যে মেয়ে, চলো, মেয়ে পড়তে পড়তে উঠে এসছে, মাথার চুলটা আশ্রয় দিই একটু তেল দিয়ে। চলো চলো চলো, বেরো বেরো, রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। সারাবা কি করে এরকম করে তেল পুরো জট বাঁধিয়েছে হাত দিয়ে? বুঝতে পারলাম না, এখানটা জট বাঁধলে এই তো বলছিলাম তো, বসে বসে এরকম 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 ভুল করছে। আবার চুলটাকে পেঁচিয়ে তারপর সবাই তার মধ্যে আবার হোল বানাচ্ছে। একদিকে তো মোটা, একদিকে থাকো সেটা না, না আমি আমি ভাবলাম মানে ঘষা ঘষা লেগে লেগে এরকম হয়েছে। লাইটটা পড়ছে, কি করছিস? কি সবাই যে যার মতো কাজ করছে, ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই। আর বন্ধুরা, আমার রান্নাঘরের কাজ অনেকটা শেষ হলো, বাসন ধুয়ে দিলাম, আর ছোলাটা, সরি, বাটানাটা সেদ্ধ হয়ে গেছে, এবার রান্না করব। চলুন দেখাই কতগুলো বাসন। দেখুন বাসন এতগুলো বেরিয়েছে, এগুলো অনেকদিন থেকে নোংরা হয়েছিল, ড্রামের লিডগুলো ধুয়ে দিলাম। মটরটাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন মটরের জল শুকিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার এটা রান্না করে নেব, রান্নার পর ঘরটা সার্ফ দিয়ে ধুয়ে দেব, নোংরা হয়ে গেছে, রান্না করার পর এটা করব। তো বন্ধুরা, এখানে আমি 3টে পেঁয়াজ, 1টা টমেটো কেটে নেব, আর কিছু রসুনের কোয়া ছুলে নেব। বন্ধুরা, একটা আলু কুচিয়ে নিলাম, কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলু ছেড়ে দেবো। এবার দেব লবণ, হলুদ ভেজে নেবো, এবার আলু ভাজাগুলো এবার তুলে নেব, একটুখানি হিং দিয়ে দেব, পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছি, দিয়ে দেব রসুন, দিয়ে দেব পেঁয়াজ। আসবে না কে? আসবে না, ও আচ্ছা, ওই জন্য গাড়িতে যাবে, ওরা থাকবে, তুমি মানে ওরা রিপোর্ট আচ্ছা। এটা ভাজা হয়ে গেছে, ছেড়ে দেবো বটানাগুলো। মেয়েকে কিছু খেতে দিলাম, এগুলো নুন দিয়ে সেদ্ধ করা তো ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে, মেয়ে খাচ্ছে। দেখুন বন্ধুরা, মেয়ে যদিও আর্ট করে, ওর একটা আলাদা চ্যানেলও আছে, অনেকবার বলেছি আপনাদের কাছে, এই যে ওর আর্ট, স্কুলের আর্ট, এখনো তুলতে পারেনি, ও চ্যানেলে দেয় এগুলো, ভালোই হয়েছে স্বর্ণ। আমার ফ্রেন্ড না, তারা অনেক ভালো আর্ট করে, তারা বলছে এই যে বকওয়াস। হ্যাঁ, ওই যে ডলটা ঠিক হয়নি, কিন্তু এমনি বাকি শ্যাডোটা ঠিক হয়েছে। আমরা আলু ছেড়ে দিলাম, এবার মটরগুলো ছেড়ে দেবো। আমি আর জিরে ধনে পাউডার দিইনি বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন। দেবো একটু জল,
দেব লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার একটু কালারের জন্য। এটা ঢেকে দেব, রান্না হয়ে যাক। সামান্য একটু হলুদ দেব, ফুটে ওঠার পর ঢেকে দিয়ে রান্না করে নেব। ফুটে উঠেছে তরকারি, এবার ঢেকে দেব, মিডিয়াম ফ্লেম করে দেব। দেখে নিই বন্ধুরা, আর একটু জল টানবে, আলুগুলো চেক করে নিই। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু বাড়িয়ে দেবো এবার। সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে দিলাম চিনি। ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি, তরকারি নামিয়ে নিয়েছি। এবার রুটি করে নেব ডিনারের জন্য, আর আমার রাতের ভাত একটু খাবো, এটা দিয়েই খেয়ে নেব। নিয়ে নিয়েছি, মেয়েকে এবার দেব খেতে, দিয়ে আসি, পরে এসে রান্নাঘরটা গুছিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, আমার কিচেন পরিষ্কার হয়ে গেছে একদম। গ্যাস ট্যাস তো ডেলি মুছে রাখি, এটা সার্ফ দিয়ে অনেকদিন হয়েছে ধোয়া হয়নি, তাই ধুয়ে নিলাম। এবার কাজ হয়ে গেছে, আর রাত বাজে এখন 11:30। 11:30 এখনও বাজেনি, 11:10 হয়েছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই, গুড নাইট।